শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু ভয়েস ক্লিয়ার লাগছে না আমার দুইটা প্রশ্ন ছিল আচ্ছা বলেন প্রথমত উম আমার মনে হয় একজন মোহাম্মদ ছিল একজন জ্ঞানী সেটা যে কোনো কিছু মনে করতে পারেন মনে করতে ভাই মানে কোনো কিছু লাগে না মনে করতে যে কেউ যে কোনো কিছু মনে করতে পারে। হ্যাঁ কিন্তু আপনারা সেটা মানেন না। অবশ্যই ছিল কারণ 1400 বছর আগে এমন একটা প্ল্যান এমন একটা দেশ গঠন করে কি সেদিনই এখন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। আইকন এই টাইপের এই টাইপের মানে ইয়া কথাবার্তা না বলে মোহাম্মদ কোনো দেশ গঠন করে নাই মোহাম্মদ একটা এলাকা এলাকায় শাসন করছে পরবর্তী ভাই না জেনে সুলতান মাহমুদ ভাই সুলতান মাহমুদ ভাই না জেনে এত মানে ইয়া কথাবার্তা বলার কোনো অর্থ হয় না মোহাম্মদ কোনো দেশও গঠন করে নাই কিছুই গঠন করে নাই محمদের যে খলিফারা তারা বিভিন্ন দেশ দেশে দখল করে তারপরে রাজ্য সম্প্রসারণ করছে মানে খেলাফত قائم করছে এটাতে محمদের কোনো কৃতিত্ব নাই ইসলামে যে স্প্রেড সেটাটা محمদের দ্বারা হয় নাই محمদের পরবর্তীতে পরবর্তী সময় যে যোদ্ধারা ছিল তারা মার মার কাট কাট করে কোণা কোণি করে এবং এটার পিছনে প্রধান ভূমিকা কাজ করছে গনিমতের মাল মেয়েদের মেয়েদের লোভ মেয়েদেরকে মেয়েদের লোভ আসছে ওই সময় অনেকেই কাজ করছে ওই সময় অনেক গোত্রই একই কাজ করছে ওই সময় অনেক গোত্রই ছিল ডাকাত গোত্র এগুলোর ভিতরে মোহাম্মদের গোত্রটা মানে ইয়া করতে পারছে ঠিক আছে যেতে পারছে তার মানে এটা না যে মোহাম্মদ খুব পন্ডিত ছিল বা জ্ঞানী ব্যক্তি ছিল বরঞ্চ মোহাম্মদদের এটুকু আইডিয়া ছিল না যে পৃথিবী গোলাকার এইটুক আইডিয়া ছিল না যেখানে প্রাচীন গ্রিসের দার্শনিকরা বিজ্ঞানীরা কত কিছু বের করে ফেলছে সেখানে আলেকজান্দ্রিয়া আলেকজান্দ্রিয়া না হতে পারে কিন্তু করে রাখছি সেই সময় আলেকজান্দ্রিয়াতে বিরাট লাইব্রেরি আছে প্রচুর পড়া লেখা হয়েছে প্রচুর গবেষণা হয়েছে সেখানে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল তারা কত বড় বড় কিছু জিনিসপত্র বের করে ফেলছে অ্যারিস্টটল সেই সময় মানেmost বড় পণ্ডিত এরপরে হচ্ছে গিয়ে এরপরে যেই ইয়ারা ছিল দার্শনিকরা ছিল বিজ্ঞানীরা ছিল কত বড় বড় জিনিস সেখানে আবিষ্কার হয়েছে সেখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার ছিল ভারতে কি ছিল ভারতে মানে কৌটিল্য কৌটিল্যের অর্থশাস্ত্র যদি আপনি পড়েন সেখানে বিরাট বিরাট মানে জিনিসপত্র আছে গবেষণা আছে নালন্দায় ভারত ভারতবর্ষ তখন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে বিহারে যে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় ছিল এই বাংলা বিহারে সেই সময় প্রচুর প্রচুর জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ জ্ঞান অর্জনের জন্য এই অঞ্চলে আসতে পড়ালেখা করতে তারপরে এখানে কত বড় বড় জ্ঞানের মানে সূচনা হয়েছে মোহাম্মদ কি করছে মোহাম্মদ একটা স্কুল পর্যন্ত প্রতিষ্ঠা করে নাই একটা মানে শিক্ষালয় পর্যন্ত একটা লাইব্রেরি পর্যন্ত তৈরি করে নাই কিসের জ্ঞান এই ব্যক্তি সে জ্ঞান বলতে যদি আপনি এটা বুঝান তাহলে তো ভাই হিটলারের মোহাম্মদের থেকে বেশি জ্ঞানী ছিল আপনি যদি জ্ঞান বলতে চেঙ্গিস খান তো তারও বেশি বেশি জ্ঞানী ছিল আপনি যদি জ্ঞানী ব্যক্তি বলতে এটা বুঝেন যে কে কত খুনা খুনি করতে পারছে হ্যাঁ তাইলে এই জ্ঞানের সঙ্গে এটা হইলে হ্যাঁ তাইলে মোহাম্মদ হিটলার আর চেঙ্গিস খান এই তিনজন খুবই

তারপরে মানে মনে কথা শুনলে বোঝা যায় সে একজন পন্ডিত ব্যক্তি মানে চাক চাণক্যের যে অর্থশাস্ত্র সেটা পড়লে বোঝা যায় যে কত বড় মস্ত বড় পন্ডিত ছিলেন পানিনি একজন পণ্ডিত আছে ভারতের তারপরে এই রকমের অসংখ্য পণ্ডিত ব্যক্তি আছে যেমন ধরেন বাংলাদেশের একজন বিখ্যাত পণ্ডিত আছেন অতীশ দীপঙ্কর হম অত্যন্ত বড় পন্ডিত অত্যন্ত জ্ঞানী জ্ঞানী মানুষ হম তার কথা পড়লে বোঝা যায় যে জ্ঞান কাকে বলে পণ্ডিত কাকে বলে হ্যাঁ একজন চিন্তাশীল মানুষ কি বলতে পারে তাদের কথা থেকে বোঝা যায় হ্যাঁ আপনি বলতেছেন কোথাকার কোনাত্তি টুর্তি করতো করতো মানে উল্টা পাল্টা করে রাখছে এই হইলো জ্ঞানী ভাই আপনার কাছে জ্ঞানের সংজ্ঞা যদি এটা হয় সরি ভাই আপনার জ্ঞানের আমি কখনো সেই রকমের জ্ঞানী হতে চাই না ভাই যেই ব্যক্তি হচ্ছে কাফের কোফের মায়েরা মায়ামুইয়া তুলাই না ভোগ করবে এটা হচ্ছে জ্ঞান ভাই সরি ভাই আমার এই জ্ঞানের কোন প্রয়োজন নাই ভাই

মানে এটাকে বলা হয় এটা একটা প্রযুক্তি যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি মানে একজন মানুষ পপুলার হইলে এখন একজন ফেসবুকে হিরো আলমকে অনেক মানুষ লাইক মারে হ্যাঁ হাসে ওকে দেখতে যায় তার মানে যে হিরো আলম খুবই না হিরো আলমকে আমি অসম্মান করছি না হিরো আলম নিশ্চয়ই তার জায়গাতে এসে ভালো কাজ করতেছে নিশ্চয়ই তাকে আমার অসম্মান করার কিছু নাই কিন্তু মানে তার মানে এটা না যে হিরো আলম আমাদের সমাজের কোনো একটা জ্ঞান বিজ্ঞানে কোন একটা ভূমিকা রাখতেছে তা তো না

আচ্ছা আমি শুনি নাই কে বলবো কোন কোন করে সব সময় আওয়াজ করে কিনা আমি তো জানি না এটা কিন্তু এই যে মনে হয় শুরু সৃষ্টি শুরুতে মনে একবার কোন করছিল তখন মনে সব সৃষ্টি হয়েছে একবারই কোন করছে মনে হয় আমি তো আসলে জানি না মানে তার সাথে যোগাযোগ হয় না অনেক দিন অনেক দিন চিঠিপত্র চালাচালি হয় না মেসেজ দেয় না অনেক রাখ করছে ঠিক আছে আমার এটা খুব ইন্টারেস্টিং যে কোন কোন করে কেন উন কোন করলে কি সব সৃষ্টি হয়ে যায় তারা তো দাবি করে সৃষ্টি হয়ে যায় এখন কেমনে হয় সেটা তো আমাদেরকে না বললে আমরা কিভাবে বুঝবো যে হয় আসলেই হয় কিনা এই বিষয়টা কি একটু ক্লিয়ার আমি তো ভাই আল্লাহর মানে দোস্ত বন্ধু লাগি না যে উনি মানে কোন করলে উনি কিভাবে যে সব সৃষ্টি হয় সেটা আমি কিভাবে বলবো ভাই কিভাবে ব্যাখ্যা করব আপনি ভালো হয় যদি একজন মুমিন আলেমের কাছে গিয়ে এগুলা জিজ্ঞেস করেন যে কোন কোন করলে কেমনে সৃষ্টি হয়

আমি যখন ইউনিভার্সিটি রিসার্চ ক্লাসে নিতাম তারপর যখন গিয়ে আপনার সংসার ওয়েবসাইটে যখন গেলাম তখন গিয়ে দেখলাম হাই হাই এই লুকটা তো অনেক সুন্দর ভাবে রেফারেন্স করছে মানে যা আসলে অনেক কষ্টকর তো মাঝে মাঝে আপনার

বা ভিন্ন ভিন্ন জিনিস যেগুলো হয়তো আমরা মাদ্রাসা স্টুডেন্ট আছে তারপর নর্মাল স্কুল আপনি জানেন আমাদের স্কুল গুলো সিস্টেমটা থেকে সবকিছু মুখস্থ করলাম তারপর খাতায় লিখে লিখিয়ে আসলাম রিসার্চ কি বা এগুলো তো আমাদের শেখানো হয় না বাংলাদেশের কথা বলতেছি আপনি যদি মানে কষ্ট করে যদি আপনি তো অলরেডি ভিডিও বানান তো এইগুলো এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আসলে খুবই ফান্ডামেন্টাল মানে আমরা সবাই আসলে জানা দরকার এগুলো যদি বানাতে মানুষ আপনার কাছে আসা যে রেফারেন্স কি ওই জিনিসটাই বুঝেন না কারণ আমি নিজেই তো

দেখা যায় যে অনেক সময় নাই তার জন্য আপনি এক ঘন্টা এক ঘন্টা পর্যন্ত করে যদি মানে ভিডিওগুলো প্লে লিস্ট তৈরি করতে তখন আমরা প্লে থেকে আমরা অনেকের হেল্প হইতো আর কি তো আমরা বুঝতে পারতাম যে এরকমের প্ল্যান আমাদের আছে ভবিষ্যতে হয়তো আমরা করব কিন্তু আপাতত আমাদের ব্যস্ততার কারণে আমাদের পক্ষে এটা করতে হলে তো আগে একটা স্ক্রিপ্ট লিখতে হয় তারপর ভিডিও এডিটিং ইয়া করতে অনেক কিছু কাজ আছে এই কারণে না না আমি আমি যেটা মনে করি কারণ যেহেতু আপনার ভিডিও এডিটর চেয়ে আপনার তো কথাগুলো অনেক স্ট্রং থাকে আপনি যদি আপনি ওই যে আছে না আপনার ওই তারপর হচ্ছে কি আপনার কিভাবে লজিক্যাল থিঙ্কিং করতে হবে লজিক্যাল ফিল্ড ফেলা মুমিন দার্মিকরা আসে আপনি দেখেন যে মানে যখন বলে আসিফ একটা স্টুপির গদ্য তখন আমি যখন আমি সময় সারাফি

বল তার সম্পর্কে আমার রেফারেন্স দিতে হবে রেফারেন্স আরেকটা ডিসারচ পাবলিকেশন দিতে হবে আমি রেফারেন্স দিতে হবে কিন্তু যারা হঠাৎ করে মাদ্রাসা থেকে উঠে আসছে বা বাংলাদেশের নর্মাল একটা বই মুখস্থ করছে তারপর গমি করছে এইরকম লোকরা তো রেফারেন্স কি বোঝে না হুম তো আপনি যদি মানে সেটা আছে ভবিষ্যতে আমরা করতে পারবো আপাতত আমরা যে কাজটা করছি যে আমরা অলরেডি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো আমরা ছোট ছোট ক্লিপ তৈরি করে আমরা ইউটিউবে দিচ্ছি এটার কাজ আপাতত চলছে আপনি যেটা পরামর্শ দিলেন সেটা আমাদের মাথায় থাকবে লিস্টে থাকবে কিন্তু আপাতত আমরা সেটা করতে পারছি না ভবিষ্যতে হয়তো করব ভবিষ্যতে করলে অবশ্যই আপনি দেখতে পাবেন ভাই আচ্ছা আর কি কিছু বলবেন ভাই একটা প্রশ্ন আপনার শেয়ার করি তো আমি তো মাদ্রাসায় ছিলাম হম আমার আসলে মাদ্রাসা হুজুরদের প্রতি মানে আমি যখন আমার বয়স তখন সাত থেকে আট বছর তো আমার আম্মা চাইছিল আর আমি মাদ্রাসায় যাই তো আমার আমি আর কি দেখতে একটু সুন্দর ছিলাম মানে বাচ্চা কিছু বাচ্চা থাকে না সুন্দর বাচ্চা তো আমি দেখতাম যে হুজুর মানে আমার দিকে খুব উল্টা দিয়ে তাকাইতো আর যখন আমি হুজুরা উল্টা পাল্টা সময় দিতাম হুজুরা কিন্তু আগে কিন্তু আমি দু হাজার সাত আটের কথা বলি তখন তা হুজুরা কিন্তু অনেক মারামারি মারধর করতো তখন তাদের যে একটা মানুষের একটা সেক্সুয়াল আস থাকে না কারোর উপরে তখন সে সেটা না তখন মানুষ খুব রেগে যায়

যে গরিব গরিব বাচ্চা এতিম বাচ্চা সে দেখা যায় যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই এবং মাদ্রাসায় তারা পাঠাই দেখছি যে আলিম হবে কিন্তু ওই সব বাচ্চাদেরকে দেখছি হুজুরা টার্গেট করে করে নিয়ে এদেরকে সেক্সুয়ালি ইউজ করে আমি দেখছি কারণ ওই বাচ্চাগুলো তো ছোট বুঝতে পারে না বা তাদের ইনভারনমেন্ট ভেরি উইক মানে যাদের নিজেরই মানে তোলা নিতে সমস্যা তারা যখন আসে উল্টা পাল্টা কথা বলতো শুনতে কি হাস্যকর লাগে না হ্যাঁ অবশ্যই আমরা এই ভিডিওগুলো অনেকবার দেখিয়েছি যেহেতু প্রসঙ্গ উঠলো সেহেতু ভিডিওটা আবার একটু দেখাই আপনিও একটু দেখেন

না জানেন আমি আমার যে ছোট বাগনা বাগনি আছে ওদের ওরা যখন স্কুলে যায় আমার সত্যি হিংসা হয় ওদের স্কুল দেখে মানে ওরা স্কুলে যাওয়ার জন্য কত পাগল কিন্তু আমি যখন আমার বাচ্চা আমার বাচ্চা ভাই স্কুলে যাওয়ার জন্য পাগল এবং সে স্কুলে গিয়ে তাদের টিচারদের আমি দেখি ওর বন্ধুর মতো হ্যাঁ গান গাইতেছে নাচতেছে একসাথে গান গাইতেছে একসাথে মানে ওদের টিচারের সাথে ও নাচতেছে আমি একদিন গিয়ে দেখি নাচ ডান্স করতেছে ওরা দুজন মিউজিক চাইরা মানে ওরা হচ্ছে ফ্রেন্ড মানে ওরা যেভাবে দেখে যে ওদের একটা ফ্রেন্ড স্কুলে থাকে

সেটাও মানে পড়া বলতে পারতো না তখন তাকে পড়ার নাম করিয়া মানে তাকে আমি বলতেছি মানে এগুলো তো আমার নিজের চোখে মানে তো অমানবিক আর এই যে ইহুদি খ্রিস্টান দেশগুলো আমরা শুনতাম খারাপ খারাপ এদের স্কুলে বাচ্চারা গিয়ে কত এনজয় আমার নিজের হিংসা মানে ওদের স্কুল সিস্টেম থেকে আর আমার কত সাফার করছে স্কুলে মানে মাদ্রাসাতে হ্যাঁ এগুলা ভাবলে এখন আমাদের খারাপ লাগে যে আমরা কত সাফার করছি আমাদের স্কুলগুলাতে এবং আমাদের এই যে হুজুরদের কাছে কিভাবে মায়ের খাইছি আমিও মায়ের খাইছি ছোটবেলা অনেক হুজুরদের কাছে মানে একটা প্রশ্ন করতাম যে হুজুর এটা কেমন হইলো মন্দির তো থাপলো ঠিক আছে ডেভেলপার ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার এখান থেকে ইকো হচ্ছে আমি আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকবেন আবারও কথা হবে হ্যাঁ আচ্ছা ফারাজ ভাইকে